নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়কে অগ্রাধিকার দিয়ে রাজপথে যুগপথ আন্দোলন গড়ে তুলতে বাংলাদেশ কল্যাণ পার্টির সাথে বিএনপির ঐকমত হয়েছে, জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যুগপথ আন্দোলনে চমক থাকছে বলে জানিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বিপ্লবিক। সরকার বিরোধী যুগপথ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে দ্বিতীয় দফায় সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে বিএনপি। রবিবার দুপুরে গুলশান কার্যালয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির সাথে ঘণ্টাব্যাপী সংলাপ করে দলটি। সংলাপ শেষে বিএনপির মহাসচিব জানান, রাজপথে আন্দোলন গড়ে তুলতে বেশ কিছু বিষয়ে একমত হয়েছেন তারা। বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে যে দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন শুরু করব, সেই দাবিগুলো বিষয়ে আমরা একমত হয়েছি। এর মধ্যে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে আমরা একমত হয়েছি। আমরা এই সরকারের পদত্যাগের ব্যাপারে আমরা একমত হয়েছি। সংসদ বিলুপ্ত করার ব্যাপারে আমরা একমত হয়েছি। সেই সঙ্গে আমরা নতুন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে আগামী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমরা একমত হয়েছি। একই সঙ্গে আমরা গণতন্ত্রের আপোষীর নেত্রী রেশমতী বেগম খালেদা জিয়া, তার মুক্তি এবং সেই সঙ্গে সকল রাজনৈতিক নেতাকর্মীর মুক্তি, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে আমরা একমত হয়েছি। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান জানান, রাজপথে যুগপথ আন্দোলন গড়ে তুলতে বিএনপির সাথে তারা ঐকমত্যে পৌঁছেছেন। আমরা বলেছি যুগপথ আন্দোলন কবে, তবে আমরা একমত হয়েছি তারিখটা প্রকাশ না করার জন্যে। একটা বাংলা শব্দ বলতে পারি, চমক আছে। আপনারা তার জন্য মেহরবানি করে প্রস্তুত থাকতে পারেন। আমি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমি মনে করি এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম সেটি আরেকটি মুক্তিযুদ্ধ, এবং সেখানে তারা সবাই মিলে আমরা এই যুদ্ধে লড়ব এবং জয়ী হব। এখানে জয় ব্যতীত অন্য কোনো বিকল্প নাই, নাই, নাই। প্রথম দফায় যাদের সাথে সংলাপ হয়েছিল, দ্বিতীয় দফায় তাদের ছাড়াও অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সংলাপ হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন মির্জা ফখরুল। সকলের সঙ্গে আলোচনার মানে সুযোগ আছে, সকলের সঙ্গে এক্সেপ্ট আওয়ামী লীগ। আমাদের প্রথম দফাতে আমরা নীতিগতভাবে একমত হয়েছিলাম যে আমরা একটা জাতীয় ঐক্য গড়ে তুলব যুগপথের মধ্যে। এখন আমাদের প্রোগ্রামটা, অর্থাৎ কোন দাবিতে, প্রোগ্রামও বলবো না, কোন ইস্যুতে আমরা আন্দোলনটা করব, সেই বিষয়ে আমরা সব দলগুলোর সঙ্গে একমত হওয়ার জন্য আলোচনা। এরপর বিভাগীয় সমাবেশ সফল করতে ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।